পাঁচমেশালী গল্প চ্যানেলে সকল শ্রোতাকে স্বাগত জানাই। আজ আমরা একটি ভূতের গল্প শোনাতে এসেছি। সে ছিল এক মেছো ভূত যে খেতে ভালোবাসে ভাজা মাছ। তারপর আর কি হলো জানতে হলে আসুন আমরা সবাই মিলে শুনি ভূতের মাছ ধরা। লেখক মনোজ বসু, চরিত্রায়নে দুকড়ি মাঝি ও মেছো ভূত মৌমিতা সেনগুপ্ত, ঈশান ও সূত্রধর আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করি ভূতের মাছ ধরা। মাছের বড় আকাল, ঈশান জেলে যখন তখন গাঙে গিয়ে পড়ে, নানান কায়দায় জাল ফেলে, ওঠে শ্যাওলা ঝাঁঝি, ওঠে শ্যামুক গুগলি, মাছের আঁশখানা অবধি ওঠে না। গাঙের ধারে ঘর চর ধুধু করে, জাল শুকায়, সেখানে পাড়ার ছেলে পুলে সব খেলা করে, পাইকার এসে শুধায় মাছ টাছ কি পড়ল গো, ঈশান বুড়ো আঙুল নাড়ে। নিত্য দিনের একই জবাব, কিচ্ছু না, লবডঙ্কা। গাংখাল ছেড়ে সমস্ত মাছ যেন দেশান্তরী হয়েছে কোথায়। তা বলে হাত পা কোলে করে বসে থাকাও তো যায় না, খাবে কি? সেদিন ছিল অমাবস্যা, রাত দুপুরে ধড়মড় করে উঠে ঈশান বাইরে গেল। কোটালে গাঙের জল বেড়েছে, জল বাড়লে মাছও আসে, আর গাং আজ পুকুরের মতন শান্ত, এমনটা কালে ভদ্রে কদাচিত ঘটে। আশায় আশায় সে জাল বের করল, খানিকটা বেয়ে দেখবে, কপালে কি ওঠে দেখা যাক। জাল ঘুরিয়ে খেউন ফেলতে যাচ্ছে, আরে আরে কি কাণ্ড, তারার আবছাল হয়ে দেখা যাচ্ছে তাল গাছের মতো দীর্ঘ এক ছায়ামূর্তি ওপারের জঙ্গল থেকে বেরিয়ে জলের উপরে হাঁটতে হাঁটতে মাছ গাঙে এসে দাঁড়ালো। থ হয়ে গেছে ঈশান, মূর্তি হঠাৎ পাগলের মতো পা ধাপা ধাপি শুরু করলো। নিথর গাঙে সঙ্গে সঙ্গে তুমুল ঢেউ, ঢেউয়ের পর ঢেউ ডাঙার উপর আছড়ে পড়ছে। খেউন ফেলবে কি, ঢেউয়ের ধাক্কায় ঈশান খাড়া হয়ে দাঁড়াতেই পারে না। ধনুক থেকে ছড়া তীরের মতো মূর্তি এইবার গাঙের মাঝখান ধরে ছুটলো, ছুটে যায় পিছনে সঙ্গে সঙ্গে ঢেউয়ের তোলপাড়। কি সব প্রকাণ্ড ঢেউ, সমুদ্রের ঢেউ ভাঙা কোথায় লাগে। মাছ মারার বারোটা বেজে গেল, যত মাছ তাড়িয়ে তুড়িয়ে দড়িয়ায় নিয়ে ফেলবে মনে হচ্ছে। সকাল না হতেই ঈশান তাড়াতাড়ি দুকড়ি মাঝির কাছে ছুটলো। দুকড়ির বদলে অনেকে বলে তেমাথা মাঝি, বুড়ো হয়ে গিয়ে মাথা বড্ড কাঁপে কিনা, সেজন্য দু হাঁটুর মধ্যে মাথা চেপে দুকড়ি বসে থাকে, দেখায় যেন পাশাপাশি তিনটে মাথা। সেই থেকে নাম ছড়িয়ে গেছে তেমাথা মাঝি। বাদাবনের সকল খবরাখবর বুড়োর নখ দর্পণে, ঈশান তারই কাছে গিয়ে পড়ল। মাছ সব তাইরে নিয়ে যাচ্ছে, উপায় কি হবে বলো মাঝি। বৃত্তান্ত শুনে দুকড়ি তো চমক খেল। সর্বনাশ, মেছো ভূত এসে জুটেছে মনে হচ্ছে। মাছ ধরতে গিয়ে যারা ডুবে মরে তাদের মধ্যে ভূত হয় কেউ কেউ, মানুষের ঘেঁষ সইতে পারে না। সেকালে বাদাবনে থাকতো প্রাচীন মুরুব্বীদের কাছে গল্প শুনেছি, এখন সুন্দরবন তো কেটে কুটে প্রায় শেষ করে আনলো। মাঝি মাল্লা বাউলে কাঠুরে সরকারি বাবুরা মানুষ সর্বক্ষণ কিলবিল করে, মেছুপুতরা তাই বাদাবন ছেড়ে দূর দরিয়ায় সরে পড়েছে, একটা কি গতিকে এসেছে বুঝতে পারছি। ভূত তাড়ানোর ফিকির কিছু বলে দাও কর্তা, নয়তো না খেয়ে শুকিয়ে গোষ্ঠী শুদ্ধ মারা পড়ব। ভূতের ওঝা আমি নই, সে তোমাদের নটবর ওস্তাদ। টাকা তাবিজ বেঁধে ধুনেবান সর্ষেবান ছেড়ে ভূত পেতনি নাজে হাল করে, তার কাছে চলে যাও। নটবর তো অঞ্চল ছাড়া, তাহলে উপায়? ঈশান খপ করে দুকড়ির পা জড়িয়ে ধরল। পাদপদ্মে শরণ নিলাম মাঝি ঠাকুর, বাঘ কুমির সাপ শুয়োর ভূত পেতনি দানপোড়ো বাদাবনের সকলের সঙ্গে তোমার দহরম মহরম, তাড়ানো না হয় নাই হলো, ভূতের সঙ্গে না হয় ভাব স্বামী জমিয়ে দাও, দুবেলা পেটে খেয়ে যাতে বাঁচতে পারি। বেশ, ভাব করে ফেলো মেজো ভূত মশাইয়ের সঙ্গে, জমে যায় তো সুখের অন্ত থাকবে না। ভ্রুকুচকে দুকড়ি ভাবছে, খানিক ভেবে বললে, মাছ ভালোবাসে নোরা, আমাদের মতো ভাজা মাছই ভালো খান, অথচ নিজেরা ভেজে নেবেন সে উপায় তো নেই,
অপদেবতা হয়ে আগুন লোহা ছুঁতে পারেন না তো। তা আমি বলি কি, মেজভূত মশাইকে যত্ন করে ভাজা মাছের নেমন্তন্ন খাওয়াও, কি খুশি হবেন দেখো। সর্ষের তেলে নয় কিন্তু, সর্ষে বান মেরে ভূত তাড়ায়, সর্ষের নামে ওরা বেজার হন। নারকেল তেল কিংবা তিলের তেলে ভাজা হবে। মাছ খাওয়াবো কিন্তু জালে তো মাছই পড়ছে না। দূর দূরান্তরের হাটে গিয়ে কেন, যে দাম লাগে লাগুক, কাজ হবে। আমি বলছি দু চারখানা মাছে হবে না, ভর পেটটা খাওয়াতে হবে, 10-12 সের অন্তত পক্ষে। জাল দড়ি বন্ধক দিয়ে ঈশান মাছ কিনে আনলো। তাছাড়া উপায় বা কি, ঝুড়ি ভর্তি ভাজা মাছ চরের কিনারে রেখে এসে ঘরের দরজায় খিদে রেখে দিল। ভোরবেলা গিয়ে দেখে বহুদর্শী দুকড়ি ঠিক যেমনটা বলেছিল, ঝুড়ি শূন্য, কাঁটাগুলো পর্যন্ত ফেলে যাননি। দুকড়ির কাছে ঈশান গিয়ে খবর বলল, শুনে তো সে মহা খুশি। ভূত মশায় পরিতুষ্ট হয়েছেন বোঝা গেল, আজ রাত্রেও খাইয়ে দাও, খরচার ভাবনা করতে গেলে হবে না, মাছের পরিমাণ আরো কিছু বাড়াও, কাল 10 সের ছিল, লাগাও আজ 15 সে। তাই হলো, 15 সের মাছও মেছভূত অবলীলাক্রমে শেষ করে গেছে। বুড়ো দুকড়ি আহ্লাদে যেন টকবক করে ফুটছে, বলে, আজকে আদমন ভেজে ফেলো হে, তারও এক টুকরো পড়ে থাকবে না দেখো। চক্ষু কপালে তুলে ঈশান বললে, সর্বনাশ, আমি যেদিকে ফতুর হয়ে যাচ্ছি সেদিকটা একবার দেখো। দুকড়ি হেসে ঈশানের পিঠে থাবা মেরে বলল, 3 দিন হয়ে যাচ্ছে, আর দিতে হবে না, মজা লুটবে এইবার। ভাজা মাছ খেয়ে খেয়ে মেছভূতের লোভ ধরে গেছে। নিশি রাত্রে দরজায় টোকা, ঘরের ভেতর থেকে ঈশান ভয়ে ভয়ে বললে, কে? মেছভূত বললে, মাছ দিলি নি আজ? দুকড়ি যেমন যেমন শিখিয়ে দিয়েছে, ঈশান সকাতরে বলল, গাঙের সমস্ত মাছ তাড়িয়ে বের করে দিয়েছেন, নিত্যি নিত্যি মাছ কোথা পাবো হুজুর, মাছ ধরে আমার ভাতের জোগাড়ই হয় না, না খেয়ে এবারে আমরাই বাড়ি যুদ্ধ মারা পড়ব। আমি মাছ ধরে নেব, আমায় তুই ভাজা মাছ খাওয়াবি, রাজি? হ্যাঁ হ্যাঁ হুজুর রাজি। মাছ ধরে নিয়ে আসি আমি, দাঁড়া। জেলেরা মাছ ধরে হাঁপড়ে রাখে, বড় হাঁপড়টা তুলে নিয়ে মেছভূত অদৃশ্য। অনতি পরে ফিরল হাঁপড় বোঝাই মাছ, চরের ওপর ঢেলে দিয়ে বললে, নারী বাংলা বের কর, সমান দুটো ভাগ হবে, এক ভাগ তোর এক ভাগ আমার, আমার ভাগ এক্ষুনি কড়াইতে চাপিয়ে দে, খিদে পেয়ে গেছে। চক্ষু কপালে তুলে ঈশান বলে, এত মাছ একলা খাবেন? ঈশানের বউ রান্নাঘরে তাড়াতাড়ি মাছ চাপিয়ে দিল। ভাজা মাছের গন্ধে চারিদিকে আমোদ করছে। কেওড়া গাছের ডালের উপর বসে ছায়ামূর্তি পা নাচাচ্ছে। পাইকার এসে ইতিমধ্যে ঈশানের ভাগের মাছ কিনে নিয়ে চলে গেল। চরের উপর আসন পিড়ি হয়ে বসে ভূত গদগদ করে খাচ্ছে। মাছের পাহাড় দেখতে দেখতে নিঃশেষ। সামনে দাঁড়িয়ে ঈশান তাজ্জব দেখছে। মেছভূত মুখ তুলে দরদ ভরা সুরে বললে, সবই তো বেঁচে দিলি, এমন মাছ নিজেরা একটু মুখে দিলি নে। ঈশান নিঃশ্বাস ফেলে বললে, লোভ তো হয়, কিন্তু না বেচলে চাল নুন তেল কিনি কি দিয়ে বলো হুজুর, হুজুরের তো একখানা মাত্র পেট, ছেলে পুলে নিয়ে মোটমাট আমার 2.5 ঘন্টা। পাল মাছ ধরার সময় তুই সঙ্গে যাবি, হাঁপড়ে কতই বা মাছ ধরে, বড় জালা একটা সঙ্গে নিস, আমি জাল ফেলতে ফেলতে যাব, পিছনে তুই জাল ছেড়ে ফেলবি, দুনোতে দুনো ধরা যাবে দেখিস, জালা মাছে ভরে যাবে। জালাও জোটানো গেছে খুব বড় আকারের। জালার মুখে দড়ি বেঁধে ঈশান গাঙের ওপর খোঁটার সঙ্গে বেঁধে রাখলো। স্রোতের টানে হেলছে দুলছে জালা। রাত দুপুরে ভূতের ডাক পেয়ে ঈশান জালার কাছে চলে যায়।
জালার দড়ি হাতে নিয়ে তৈরি হয়ে দাঁড়ায়। হায়! বলে ছায়ামূর্তি জাল কাঁধে গাঙে নেমে পড়ল। জলের উপর দিয়ে পায়ের পর পা ফেলে যাচ্ছে। আমরা যেমন ডাঙার উপর দিয়ে হাঁটি, পায়ের পাতাটুকুও ডুবে না, আলগোছে কেমন যেন গাঙে ভেসে রয়েছে। খানিকটা গিয়ে পিছনে তাকিয়ে ভূত দেখে ঈশান নেই, সেখান থেকেই হাঁক পারলে। ডাঙায় কেন রে, হলো কি? যাই কেমন করে হুজুর? আমি যাচ্ছি, দেখতে পাস নে, পিছু পিছু চলে আয়। আপনি আর আমি, ওজন টোজন নেই, আপনি তো একখানা ছায়া। গাঙে হাঁটতে গেলে আমি তো জলের নিচে তলিয়ে যাব হুজুর। তা বটে, ওনা কপাল তোমার, দিন রাত ঘুরছেন, হাড় মাংসের বোঝা হয়ে বেড়াতে হয়। ইচ্ছে হলো আমি জলে হাঁটলাম, ইচ্ছে হলো আকাশে উড়লাম, তোমার সেসব হবার জোটি নাই, তোমার জন্য চাই শক্ত মাটি। তরতর করে কাছে এসে ঈশানের আপাদমস্তক নজর করে দেখল মেছো ভূত, তারপর বললে, খালি পা কেন, জুতো পরে আয়। ঈশান বলল, পরনের একখানা কাপড়ই জোটাতে পারিনে, তো পায়ে জুতো পরে নবাবা মীরের মতো কি খটখট করে বেড়াবো? জুতো না থাক, পায়ে কি পরে বেড়াস তুই? কিছুই না, এমনি খালি পায়ে। হাড়ি মালসা সরা যাও, কিছু নিয়ে আয় দিদি এক জোড়া। রান্নাঘরে খুঁজে পেতে সরা মিলল, দুটোই আছে। সরা হাতে নিয়ে মেছো ভূত থু থু করে জলে ছুড়ে দিল। ডোবে না সরা, অবাক কাণ্ড, স্রোতের টানে ভেসেও যায় না, ডাঙার কাছে একটা জায়গায় স্থিরভাবে রয়েছে। ভূতের হুকুমে ঈশান পা দুটো সেই সরায় রাখল, সরার সঙ্গে পা দুটো সেঁটে গেল। এবার মেছো ভূতের পিছু পিছু চলল, ভাসন্ত জ্বালা কোমরে বাঁধা অবস্থায়। কিছুমাত্র অসুবিধা নেই, ঠিক যেন জুতো পায়ে ডাঙার ওপর দিয়ে হাঁটছে, দড়ির টানে জ্বালাও ভেসে ভেসে আসছে। হাঁটছে তো হাঁটছেই, হাঁটা অবশ্যই বলা চলে না তাকে, দৌড়ানো তারও বেশি। কি এক অলক্ষ্য আকর্ষণে ভূতের পিছু পিছু নক্ষত্র বেগে সে ছুটেছে। এ কোথায় নিয়ে এলো? মহাসমুদ্র ঢেউ ভাঙছে, কোনো দিকে কিচ্ছু নজরে আসে না, খালি জল আর জলের ঢেউ। ভূত ওদিকে দ্রুত হাতে খেয়নের পর খেয়ন ফেলছে, জল থেকে জাল তুলে পিঠের দিকে ছুড়ে দিচ্ছে। আর সেখানে ঈশান বাছাই ভালো মাছগুলো তাড়াতাড়ি জালের বার করে নিয়ে জ্বালায় ফেলে। জাল থেকে যেই মাত্র হাত সরালো, মেছো ভূত সঙ্গে সঙ্গে আবার খেয়ন ফেলে। অত বড় প্রকাণ্ড জ্বালা দেখতে দেখতে বোঝাই। ঈশান বলে, আর তো ধরছে না, ঘরে যাওয়া যাক এইবারে হুজুর। চরের উপরে মাছ ঢেলে ফেলে ভাগাভাগি হল। ঈশানের ভাগ থেকে খাবার মাছ চারটি আলাদা রেখে বাদ বাকি হাঁপড়ে তুলল। মেছো ভূতের ভাত বড় ছুরিতে, ঈশানের বউ কড়াইতে তেল চাপিয়ে এসেছে। ঈশান আর সে ঝুড়ি ধরাধরি করে কড়াইয়ের ওপর উপুর করে দিল, ভূতমশায়ের চোখের উপর। পাইকারে ইতিমধ্যে ঈশানের হাঁপড়ের মাছ মাছির মতন ছেঁকে ধরল। মহানন্দে ঈশান দর হাঁকছে, মাছ ভাজার গন্ধ শুকতে শুকতে ওদিকে মেছো ভূত অদূরে কেওড়া গাছের ডালের উপর বসে পা দোলাচ্ছে। আহার সাঙ্গ করে তবে গাং পার হয়ে যাবে। সাত আট দিন খাসা কাটল, মাছ ভেজে ঈশানের বউ পাহাড় বানিয়ে দেয়, আর মেছো ভূত সেই পাহাড় নিমেষে উড়িয়ে দিয়ে হাসি খুশি গাং পার হয়ে চলে যায়। আর নিজের ছেলে ফুলের পাতে বউ এক টুকরোর বেশি দু টুকরো দিতে পারে না। নিজ অংশের মাছ সবই প্রায় বেচে দিয়ে ঈশান গৃহস্থলীর আট দশটা জিনিস কেনে। ঝুড়ির দুটো চারটে মাছ যদি সরানো যায়, ভূতে তা কখনো টের পাবে না। ঈশানের বউ এই সমস্ত ভাবছে, ছেলে পুলেদের তাহলে কিছু বেশি করে মাছ খাওয়ানো যাবে। চুপি সারে পরের দিন বউ ঝুড়িতে কাঁঠালের আঠা মাখিয়ে রেখেছে। ভাগাভাগির পর ভূতের মাছ যথারীতি ঝুড়িতে তুলে নিয়ে তেলের কড়াইতে ঢালল। কেওড়া ডালে বসে ভূতমশাই দেখে আর ফুর্তিতে পা দোলায়। সব মাছ কিন্তু কড়াইতে পড়েনি, কাঁঠাল আঠায় ঝুড়ির সঙ্গে কিছু আটকে আছে। ভূত চলে গেলে মাছগুলো খুঁটে নেওয়া যাবে। খাওয়া শেষ করে ভূতের খুঁতখুঁতানি যায় না, পেটে একটু যেন খিদে রয়ে গেছে। অথচ পুরো ঝুড়ি মাছ, অন্যদিন যা থাকে আজকেও তাই। যাই হোক, গেল সে রাত।
পরের রাতেও আবার অগ্নি। রোগে ধরলো নাকি ভূত মশাইকে? ঝুড়ি ভরা মাছে খিদে মনে না, বদ্যি দেখিয়ে ব্যবস্থা নিতে হবে নাকি? ঘরের ছাঁচ তলায় ঝুড়িটা উপর করে রাখা রয়েছে। কি মনে হতে মেচো ভূত গিয়ে ঝুড়ি তুলে ধরল। বটে রে, ছায়ামূর্তির মুখে চোখে যেন বিদ্যুৎ চমকাতে লাগলো। ছুটে গেল সে গাঙে, মাছ গাঙে জলের উপরে গিয়ে দাঁড়ালো, হাতে পায়ে জল ছিটোচ্ছে ডাঙার দিকে লক্ষ্য করে, ঈশানের ঘরের দিকে। একবার ডান পায়ে ছিটোয়, একবার বাঁ পায়ে। কি কাণ্ড, জলতলে পুরো মেঘ গর্জন, রক্ষে নেই কোনো মতে। চালাকির পরিণাম, জল উঠছে একেবারে আকাশ মুখ, উঁচু হতে হতে মনুমেন্টের মতো, কুতুব মিনারের মতো হয়ে উঠল। জলের থাম 10-12 লাইন বন্দি, সেই থাম পেঁচিয়ে আরো জল ওপর মুখ উঠছে। মোটা হতে হতে সবগুলো থাম হরাস করে একসঙ্গে ভেঙে পড়লো ডাঙার ওপর। যেখানটায় চর ছিল, চরের কিনারে ঈশান জেলের ঘর ছিল, সেখানে আজ অকুল নদী। সুন্দরবনে যদি যাও, জায়গাটা আমি দেখিয়েও দিতে পারবো।